ওয়েলকাম WBCS পয়েন্ট। অনেকদিন পরে এসছি, তো আই হোপ ক্লিয়ার আছে সাউন্ড অ্যান্ড পিকচার, একটু জানিও সব কিছু ওকে কিনা। একটু জানাও যে অল ওকে কিনা। আচ্ছা, কারণটাও তোমাদের আমি যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে আছে তাদেরকে বলে দিয়েছিলাম যে একটু কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি বিগত দিনগুলোতে। তো আজকের যে বিষয়টা এনেছি এটা দেখতে পাচ্ছো যে ইন্ডিয়ান ইকোনমির একটা ক্লাস এনেছি ইনফ্লেশন টু, বা তার সাথে ক্লাস শুরু করার আগে তোমরা সবাই জয়েন হয়ে যাও। বেশ কিছু ডিসকাশন রয়েছে, ওকে? তো যারা যারা দেখছো, আমি জানি না কজন দেখছো, একটুখানি আমাকে জানাও কনফার্ম যে ইয়েস তোমরা দেখতে পাচ্ছ। আজ কিন্তু ইন্ডিয়ান ইকোনমির কোনো এমসিকিউ বেসড আমি কোয়েশ্চেন রাখিনি, অন্যদিন যেটা রাখি আজকে কিন্তু একদম ডেসক্রিপটিভ রেখেছি, ওকে? একটু জানাও যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, কারণ আমি যদি এখানে সাউন্ড দিই তোমাদের তোমাদের বলাই আছে যারা যারা আসো বা জানো যে সাউন্ডটা ইকো হবে এবং সেক্ষেত্রে তোমাদেরই প্রবলেম রেজ করবে। তো সেই কারণেই বলছি একটু জানাও যে অল ওকে, একটা জাস্ট কিছু একটা আমাকে সাইন করে দাও লাইভ চ্যানেলে যে অপশনটা সেখানে গিয়ে, ওকে? আর আজকে কিন্তু সবাই জয়েন হয়ে যাও, বেশ কিছু ডিসকাশন আগে আমরা করে নেব তারপরে ক্লাসটাতে যাবো। তো সবাইকে বলবো একটু জয়েন হয়ে যাও, যে অনেকদিন পরেই আসা। তো আই হোপ সবাই ভালো আছো এবং এক্সাম নিয়েও বেশ কিছু কথা কিন্তু তোমাদেরকে আমি বলবো আজকে। তো সেই কারণেই বলা যে দেরি না করে আমি বলবো যে সবাই জয়েন হয়ে যাও, ওকে? বেশ কিছু ডিসকাশন তোমাদের সাথে কিন্তু রয়েছে। তো তার আগে একটুখানি জাস্ট আমি শেয়ার করে দেব, আর তোমরাও পারলে একটু শেয়ার করে দাও, সবাই আসুক, তারপরে আমরা ক্লাসটাকে শুরু করছি। আচ্ছা ভাই, বিগত দেড় সপ্তাহ পরে এসেছি, এরকম হওয়ার কথা ছিল না, বাট বেশ কিছু কারণের জন্য একটু দেরি হয়ে গেছে আসতে, আই এম সরি। বাট পরে দেখবে আর এরকম ইস্যুটা হওয়ার আমি যতটা সম্ভব কম করবো, ওকে? যে দেখছো একটুখানি আমাকে জানাও, আমি দেখতে পাচ্ছি যে অল ওকে কিনা। জাস্ট আ মিনিট, ওকে। তো চলো ক্লাসটা শুরু তো করবই। তো যারা যারা দেখছো একটু আমাকে জানাও যে অল ওকে কিনা, তারপরে আমি ক্লাসটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছি, ওকে? সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও। আর আজকে আপকামিং WBCS এক্সাম এবং তার সাথে আমাদের কিছু ইনিশিয়েটিভ তোমাদের জন্য, যেমন আমি গত রবিবারের আগের সানডে আগের সোমবার দিন নিয়েছিলাম একটা ফ্রি মক টেস্ট, একদম 85 মার্কসের একটা মক টেস্ট নিয়েছিলাম। সেখানে কিন্তু অনেকে বলেছিলে পার্টিসিপেট করবো, মানে অনেকেই জয়েন হয়েছিলে, খুব ইন্টারেস্ট দেখালে, যারা আপনার জয়েন হলে না, এটা কিন্তু একদমই ফ্রি মক টেস্ট ছিল সবার জন্য। জাস্ট খুব অল্পজন পার্টিসিপেট করেছিল, তারপরে তোমাদের আমি এটা লাইভে করিয়েও দিয়েছিলাম, মানে মক টেস্টের সলভটা। তো সলভ করলে কিছু হবে না, মক টেস্টটা তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করেছিলাম, কিন্তু মানে তো এটা তোমাদের থেকে এক্সপেক্টেড ছিল যে তোমরা সবাই সেখানে পার্টিসিপেট করবে। আমি জানি না কেন পার্টিসিপেট করোনি, রিজন আমি জানি না, কিন্তু এরকমই কিছু বেশ কিছু ইনিশিয়েটিভ আজকে আমি ভেবে নিয়ে এসেছি তোমাদের জন্য। তো তোমরা যদি এটা ইন্টারেস্টেড থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি অবশ্যই বলবো। তো তার আগে ক্লাসটাও শুরু করব। তো একটু জানিও তোমরা কি এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড আছো, যে বেশ কিছু ইনিশিয়েটিভ যেটা বলতে পারো ফ্রি অফ কস্টেরই ব্যাপার, মানে তো যেমন আমি গত উইকের আগের উইকে নিয়েছিলাম, বললাম গত রবিবারের আগের রবিবারে বলেছিলাম, বাট ওটা সোমবারে হয়েছিল নেওয়া, কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য রোববারে নেওয়া হয়নি। তো সবাইকে কিন্তু দিয়েছিলাম 7:30 সময়তেই দিয়ে দিয়েছিলাম এবং তারপরে তোমাদের টাইম দিয়েছিলাম, বাট খুব কম জনই পার্টিসিপেট করেছিল সেই ফ্রি মক টেস্টটায়। হ্যাঁ, আমি জানি যে অনেকেই বলবে যে এটা হয়তো টাফ হয়েছিল, আমি টাফ বলবো না, কোয়েশ্চেনটা কিন্তু একটু মডারেট টু হাই এরকম একটা কিছু ছিল, কোয়েশ্চেনটা একটুখানি অন্যরকম ছিল, এটুকু বলতে পারি। তো তাতে তোমাদের কারোর প্রবলেম হওয়ার কিন্তু কথা ছিল না, কারণ সবারই কিন্তু পারার মতো বিষয় আমি ওখানে তুলে ধরেছিলাম এবং যেরকম কোয়েশ্চেন আসে ঠিক সেরকমই কোয়েশ্চেন ওখানে আমি দিয়েছিলাম। তো যাই হোক, অনেকেই আসোনি, তো যে বিষয়টা সেটা একটু জানাও তোমরা কমেন্ট করে যে হ্যাঁ তোমরা ইন্টারেস্টেড, তাহলে আমি কিন্তু বিষয় নিয়ে তোমাদেরকে একটু বলবো। আমাকে একটু যারা যারা রয়েছো খুব বেশি যে আসো তা না, কারণ আজকে আমি হঠাৎ করে এসেছি, আগে থেকে কিছু বলিনি যে এই সময় ক্লাস যাবে বা এই সময় ক্লাস আমি আনবো,
হঠাৎ করেই নিয়ে এসেছি ক্লাসটা, তো জানি অনেকে হয়তো আসতে পারোনি, তো একটু যারা যারা রয়েছে আমাকে জানাও। দেখো তোমাদের ইন্টারেস্ট না থাকলে আমি কেন তোমাদেরকে এটা দেব বা বলবো। তো যারা যারা রয়েছো বা দেখছো একটুখানি আমাকে জানিয়ে দাও যে তোমরা হ্যাঁ ইন্টারেস্টেড, তাহলে আমি কিন্তু বিষয়টা রিজলভ করবো তোমাদের সামনে, ঠিক আছে? তো চলো, যাই হোক তোমার তো অর্থে কোনো রেসপন্স আমি পাচ্ছি না এখনো, ঠিক আছে? দেখা যাক পরে যারা দেখবে তারা, আর যারা কমেন্ট করবে তারাও কিন্তু জানিও যে হ্যাঁ তোমরা ইন্টারেস্টেড আছো বিষয়টা নিয়ে, মানে পরে যারা দেখবে, যারা লাইভ দেখছো না এখন, পরে হয়তো তোমাদের কাছে এসে পৌঁছবে। আর সবাইকে বলবো যারা যারা এখন দেখছো নোটিফিকেশানটা পাওয়ার জন্য, অনেক নোটিফিকেশান পাচ্ছ না, তো তার জন্য কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো তার আগে ক্লাসটা শুরু করে দিই, তাহলে মাঝখানেই পরে হয়তো আমাদের বলতে হবে কোনো সময় বিষয়টা। তো আজকে ফার্স্টে ক্লাস দেখছি, ইনফ্লেশনের ক্লাস অলরেডি আমরা করে ফেলেছিলাম, ডিসক্রিপ্টিভ একটা ক্লাস যেখানে আমরা WPI CPI এগুলো আলোচনা করেছি। তো আজকের যে ক্লাসটা আছে এটা একদম ইনফ্লেশনের বেসিক বেশ কিছু বিষয়গুলো নিয়ে আলোচনা কিন্তু রয়েছে, ঠিক আছে? মানে ইনফ্লেশন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা WBCS প্রিলিমস হোক WBCS মেন্স হোক, সেখানে কিন্তু কোশ্চেন আসেই আসে। যেটা আমাদের প্রিভিয়াস একটা ক্লাস আমি নিয়েছিলাম যেখানে আমি WPI CPI এই যে বিষয়গুলো, এইগুলোর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের কী মিল, কীরমভাবে কোশ্চেন দিতে পারে তা নিয়ে একটা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা কিন্তু ডেসক্রিপটিভ, কোনো অবজেক্টিভ আজকে রাখিনি, কারণ ইকোনমির ক্ষেত্রে কিন্তু অনেকেরই একটা ইস্যু রেজ করে, দ্যাট ইজ আ অবজেক্টিভ হলে অনেক সময় বুঝতে অসুবিধা হয়, যেন আগে থেকে পড়ে আসো না বা একদম ইনিশিয়াল শুরু করছো। যাই হোক, তো ফার্স্ট অফ অল ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে সাধারণভাবে জিনিসপত্রের বা দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া। বর্তমান বাজারে আমরা যেটা দেখছি, দেখো ইকোনমি বুঝতে গেলে ফার্স্ট যেটা বুঝতে হবে, মানে একদম সময় উপযোগী বা যুগ উপযোগী করে কিন্তু বিষয়টাকে তুমি রিয়েলাইজ যদি করতে পারো, তাহলে ইকোনমির মতো একটা সাবজেক্ট যেটা অনেকের কাছে হয়তো কঠিন বা টাফ মনে হয়, সেটা কিন্তু ভীষণ ইজি হয়ে যেতে পারে। জাস্ট তুমি বাস্তব যে বিষয়গুলো এখন আমরা মানে ইচ অ্যান্ড এভরি টাইম যখন যেটা ঘটছে, এখন ঘটছে, দুদিন আগে একরকম হয়তো ছিল, দুদিন পরে হয়তো আর একরকম হবে, তো সেগুলোকে যদি আমরা রিলেট করতে পারি তাহলে দেখবো বিষয়টা অনেক ইজি। তো ইনফ্লেশনের বিষয়টা এখন আমরা খুব দেখতে পাচ্ছি, মানে জিনিসপত্রের দাম কিন্তু খুব বেড়ে যাচ্ছে। শুধু জিনিসপত্রের নয়, প্রতিটা জিনিসের। তুমি দেখো, তুমি হয়তো কোনো সার্ভিস নিতে যাচ্ছ, কোনো হোটেল বা কোনো এনিথিং, কোনো কিছু সার্ভিস যেগুলোকে আমরা পেয়ে থাকি, তো সেখানেও কিন্তু জিনিসপত্র মানে সেটা সার্ভিসেরও কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে অর্থাৎ দ্রব্যমূল্য শুধু নয়, মানে যেটা আমরা বস্তুগত শুধু জিনিসপত্র পাওয়া নয়, সার্ভিস পাওয়া, এই দুটোর জিনিস দুটোরই যখন দাম বেড়ে যায় তো সেটাকে বলা হয় কিন্তু ইনফ্লেশন। তো এটার দাম বেড়ে যাওয়া মানে কি? টাকার মূল্য কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে কমে যায়। কেন হয়? দেখো একটা ছোট্ট এক্সাম্পল এখানে আমি দিয়ে রেখেছি, দ্যাট ইজ জাস্ট আমি একটু পেনটা নিয়ে নিই। যদি বলছি ইফ উই এবল টু বাই 2 কেজি সুগার ইন 50 টাকা, অর্থাৎ 2 কেজি সুগার যদি 50 টাকায় কিনতে পারি এমনি সময়তে, যখন ধরো ইনফ্লেশন ছিল না, বাট এখন ধরো ইনফ্লেশন চলছে, আমি ধরে নিই আমার অবশ্যই চলছে বর্তমান সময়ে, তো ইনফ্লেশনের সময়তে সেই 2 কেজি চিনি তুমি কিনছো, কিন্তু কিনছো কত টাকায়? এই 80 টাকায়। তাহলে 50 টাকা যেটা তুমি কিনতে পারছি সেটা এখন 80 টাকায় কিনছো, অর্থাৎ কী হয়েছে, টাকার বা দ্রব্যমূল্যের কিন্তু যে ভ্যালুটা সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ফার্স্ট অফ অল এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা মনে রাখলে কোশ্চেন করা খুব ইজি হবে। কোশ্চেন তোমাকে খুব কম দেয় যে এরকম যে এই যে ডেফিনেশনগুলো, ডেফিনেশন থেকে কিন্তু কোশ্চেন কম দেয়, কিন্তু তাহলে আমি ডেফিনেশন পড়বো কেন, এটাও মনে রাখতে হবে আমাদের। মানে এখানে কিন্তু কার্যকারণ বিষয়টাকে বুঝে আমাদের পড়তে হবে, সব আমি পড়ে গেলাম সেটা কিন্তু নয়, মানে এখানে মানে WBCS এর জন্য। তো কার্যকারণ বিষয়টা এটাই যে ইনফ্লেশনের আমরা টাইপস বা এই যে এর যে সংজ্ঞাগুলো বা বলো ডেফিনেশনগুলো পড়বো, একটাই কারণে জিনিসটাকে ভালো করে আয়ত্ত করার জন্য বা বোঝার জন্য। এর থেকে কোয়েশ্চেন দেয় না তা না, দেয় কিন্তু পরিমাণটা কম, যেটা কোয়েশ্চেন দেয় যেটা একটু আগে বলছিলাম যে ভ্যালু কমে যাওয়ার উপরে। কীরকম দেয়? ধরো সাপোজ দিয়ে দিল একটা ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন, যে ধরো বলে দিল যে ইনফ্লেশনের সময়তে যারা হচ্ছে অর্গানাইজ সেক্টরের ওয়ার্কার তারা ক্ষতিগ্রস্ত হয় নাকি আনঅর্গানাইজ সেক্টরের ওয়ার্কার্স তারা ক্ষতিগ্রস্ত হয়। বা ধরো এরকমও দিতে পারে কোয়েশ্চেনটা যে ইনফ্লেশনের টাইম পিরিয়ডে ওয়ার্কার্সরা মানে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয় নাকি মালিকরা ক্ষতিগ্রস্ত হয়। তো এই প্রশ্নের উত্তর কিন্তু তোমার এই দুটো লাইনের মধ্যেই লুকিয়ে আছে বা খুঁজে নিতে হবে। কীরকম? আমি একটু আগেই বলেছিলাম যে 50 টাকায় যে 2 কেজি চিনি পাচ্ছি এখন সেটা পাচ্ছ কত টাকায়? না 80 টাকায়, অর্থাৎ জিনিসপত্রের
দাম কিন্তু দামটা বেড়েছে, অর্থাৎ তার ভ্যালু কিন্তু কমে গেছে। তো যখন ভ্যালু কমে যাবে তখন কি হবে, ধরো মালিক পক্ষ জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, অর্থাৎ সে কিন্তু ওই ভ্যালুটাকে পুষিয়ে নিচ্ছে। কিন্তু যারা শ্রমিক তারা তো একটা নির্দিষ্ট রেট পায় না মালিকের কাছ থেকে, একটা নির্দিষ্ট রেটে তাকে ওয়েজেস দেওয়া হয়, মানে যাকে আমরা শ্রমিক মূল্য বলে থাকি বা মজুরি বাংলায় বলে থাকি। তো সেই ওয়েজেসের ভ্যালুটা কিন্তু সেম সেমই রাখছে, ইনফ্লেশন বলে সেই ওয়েজেসের ভ্যালুটা খুব একটা বাড়িয়ে দেয় এমন নয়। তো ধরো সাপোজ একজন শ্রমিককে 100 টাকা দেওয়া হতো পার ডে হিসেবে, এখনও তাকেও কিন্তু 100 টাকা দেওয়া হয়, তাহলে অর্থাৎ তার কিন্তু শ্রমের মূল্য বেড়ে যায়নি, কিন্তু বেড়ে গেছে কি এখন জিনিসপত্রের দাম, তাকে কিন্তু বাজারে এই 2 কেজি জিনিস কিনতে গেলে 50 টাকার জায়গায় 80 টাকা খরচ করতে হচ্ছে, তো তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যারা মালিক পক্ষ তারা তো ওই জিনিসের দামটাকে বাড়িয়ে দিয়েছে না, সব কিছুর ওপরে বাড়িয়ে দিয়েছে, তার ফলে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু খুব একটা ক্ষতিও হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে। এবার অ্যাসপেক্টটা এক এক রকমের থাকে, তো ঠিক এই এই ধরনের কোশ্চেন আমরা যাবো এরপরে, এই ধরনের বিষয়গুলো নিয়ে যাবো। তো এবার চলে আসি ইনফ্লেশনের টাইপস, কত ধরনের ইনফ্লেশন হয়। দেখো ফার্স্টে আমরা চলে আসি অন দ্য বেসিস অফ অরিজিন, অরিজিনের ভিত্তিতে ইনফ্লেশন কি আছে। তো সেটা দেখো প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, দ্যাট ইজ আ ডিম্যান্ড পুল ইনফ্লেশন। তো ডিম্যান্ড পুল ইনফ্লেশন বিষয়টা কি, দেখো টোটাল ডিম্যান্ড ফর গুডস অ্যান্ড সার্ভিস এক্সিডেন সাপ্লাই ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ জিনিসপত্রের যোগান যখন স্থির রয়েছে বা ডিম্যান্ডের টোটাল ডিম্যান্ডটা কিন্তু জিনিস মানে দ্রব্য এবং পরিষেবার টোটাল যে চাহিদাটা সেটা যখন বেড়ে যায় কিন্তু যোগান যখন ঠিক থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি ডিম্যান্ড পুল ইনফ্লেশন। খুব ভালো একটা এক্সাম্পল, বিফোর আমরা ওই কোভিড-19 গত বছরই মার্চের 22 পর থেকে ওই যখন একদম প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, লকডাউন সিচুয়েশন চলছে, সেই সময় আমরা দেখেছিলাম স্যানিটাইজারের ওপরে, স্যানিটাইজারের কিছু না সাপ্লাই কিন্তু কনস্ট্যান্ট ছিল, সাপ্লাই ছিলই না বলতে গেলে, যেমন আসে তেমনই ছিল, কিন্তু তার ডিম্যান্ডটা কিন্তু ভীষণভাবে বেড়ে গেছিলো। অর্থাৎ এক্ষেত্রে কী হয়েছিল, তোমরা সবাই জানো স্যানিটাইজারের দাম কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো কোনো সময় যে প্রিন্ট রেট লেখা আছে যে সমস্ত ডিটল ফেটল হাবিজাবি যে সমস্ত স্যানিটাইজার সেই সময়তে ছিল, তাদেরকে লাইফ বয় এরা কিন্তু প্রিন্ট মানে দোকানদাররা কী করছিল, প্রিন্ট রেট যেটা লেখা আছে তারপর ধরো লাইফ বয়ের স্যানিটাইজারের দাম লেখা আছে 60 টাকা, দোকানদাররা কিন্তু 60 টাকারও দেখা যাচ্ছে 65 টাকা নিচ্ছিল বা 70 টাকা নিচ্ছিল, মানে কালোবাজারি শুরু করেছিল। তো কালোবাজারি আমাদের এখানে কাম্য নয় বা এখানে পড়ার বিষয়টা নয়, এখানে বিষয়টা হচ্ছে ডিম্যান্ড পুল ইনফ্লেশন, অর্থাৎ সাপ্লাই কনস্ট্যান্ট বা ডিম্যান্ডটা কিন্তু ইনক্রিজিং মানে ওয়েতে রয়েছে, তো সেইটাকে আমরা বলে থাকি ডিম্যান্ড পুল ইনফ্লেশন। অর্থাৎ এর ফলে কি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যে বললাম যে ধরো কেউ 85 টাকায় বিক্রি করছিল বাট সেটাকে কালোবাজারি বলবো, কিন্তু পরবর্তী দেখা গেল কিন্তু একটা সময় আসলো যখন কিন্তু স্যানিটাইজারের দামটা বাড়িয়ে দিল ওরা, পরে যখন আরও অনেক কোম্পানি স্যানিটাইজার মানে বিক্রি করতে শুরু করলো তখন দেখা গেল কি না স্যানিটাইজারের কিন্তু দামটা আবার মানে ফল করেছে বা কমে গেছে, সেটা হয়েছিল। কিন্তু প্রথম যখন একদমই ডিম্যান্ড মানে সাপ্লাই ছিল না সেই সময়টা কিন্তু কালোবাজারি করছিল, তারপরে যখন একটু সাপ্লাই হলো তখন কিন্তু স্যানিটাইজারের দামটা বাড়িয়ে দিল। খুব ভালো এক্সাম্পল ছিল এই। স্যার শরীর এখন একটু ভালো আছে সুকান্ত, মানে একটু ঠান্ডা লেগেছিলো বুঝতেই পারছো আমার কথাতে, তো সেই কারণে আমি ক্লাস নিতে পারবো না, আমি বুঝতেই পারছিলাম সেই কারণে আমি আসতে পারিনি, ঠিক আছে সুকান্ত। তো তোমাদের কিছু একটু বলার আছে, তোমরা যদি একটুখানি রিপ্লাই করো আমি কিছু তোমাদের বিষয় বলবো, মানে বিষয় বলতে ফ্রি কিছু কিছু বিষয় বা কিছু এরকম একটা প্ল্যান নিয়ে এসেছি আজকে, যেহেতু আপকামিং এক্সামটা রয়েছে WBCSR, আমাদের এখানে জানো WBCSR অন্য কিচ্ছু ভাবা হয় না কিছু, তো সেই কারণেই কিন্তু আমি ভেবেছি, তো তোমরা তোমাদেরকে অনেককেই বলেছি একটুখানি রিপ্লাই করতে পারো যারা নতুন এলে, তো একটু জানিও যে তোমরা বিষয়টাই শুনতে চাও কিনা, যদি শুনতে চাও তাহলে অবশ্যই বলবো, আদারওয়াইজ আমি বলবো না, কারণ তোমাদের ডিম্যান্ডের জন্যই কিন্তু এটা সব সময়তে তোমরা ডিম্যান্ড করেছে বলে ফ্রি মক টেস্টটা নিয়েছিলাম, সেখানে আমি দেখলাম অনেকে জয়েন হলো হলে বা অনেকে নতুন আসলে তারপরে তারা কিন্তু এক্সামটা দিলে না, কেন জানি না দিলে না, তো হ্যাঁ যেমন সুকান্ত দিয়েছো বা রায়না দিয়েছিলে, কারণ ঠিক আছে তোমরা হয়তো নাম্বার খুব বিশাল কিছু পাওনি এটা ঠিক, কিন্তু নিজেকে এভ্যালিউট করতে পারবে, তোমাদের এভ্যালিউশনের জন্য একদম ফ্রিতে নিলাম তাও তোমরা দিলে না, যাই না কেন, যাই হোক। তো যদি শুনতে চাও বিষয়টা কি একটুখানি আমাকে কমেন্ট করে জানাও, জিজ্ঞেস আমি শুনতে চাই। যাই হোক পরেরটাই চলে আসি ডিম্যান্ড পুলের পরে, কস্ট পুশ ইনফ্লেশন। দেখো ডিম্যান্ড পুল মানে ডিম্যান্ডের জন্য জিনিসপত্রের দামটা, পুল মানে কি, পুল মানে হচ্ছে টেনে তোলা, তো টেনে কিন্তু দামটাকে বাড়িয়ে দিল। কস্ট পুশ মানে কস্ট ধাক্কা মারা, পুশ মানে ধাক্কা মারা, তো কী হয় ডিউ টু ইনক্রিজ অফ প্রোডাকশন কস্ট, অর্থাৎ দ্রব্যমূল্যের যে প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন ব্যয়টা যদি বেড়ে যায় তখন কী হয় ইনফ্লেশনটাও কিন্তু বাড়ে। তো দ্রব্যমূল্যের প্রোডাকশন যে উৎপাদন ব্যয়টা সেটা যদি বেড়ে যায় তার ফলে কী হয় সেটা ঠেলে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাটাকে কিন্তু মানে মুদ্রাস্ফীতি কিন্তু তৈরি করে দেয়। এরপরে চলে আসে কারেন্সি ইনফ্লেশন।
কারেন্সি ইনফ্লেশন কি না, গভর্নমেন্ট যখন প্রচুর পরিমাণে মিন্টিং করে, স্যার ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, WBCS প্রিলিম কি হবে মার্চে? হ্যাঁ দেখো, এটা নিয়ে তো কনফিউশন ছিল, এখনো যেহেতু অফিসিয়ালি কেউ জানিয়েছিল না, আমি তো বলেছিলাম অফিসিয়ালি না জানালে তারা বলতে পারছেন, তবে হওয়ার একটা পসিবিলিটিস ছিল ভীষণ। তো আই দেখো আমিও বলতে পারছি না, মানে এটা পিএসসি চেয়ারম্যান ছাড়া কেউই জানে না যে হবে কি হবে না, তবে হওয়ার পসিবিলিটিস কিন্তু এখন অনেকটাই লেস, অনেকটাই কম। একুশের মানে 21st মার্চ ধরে নাও মে মাসেই হতে চলেছে, হয়তো মে 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 লাস্টের দিকে অথবা জুনের ফার্স্ট, যেটা প্রথম একদম ফার্স্টের দিকে শোনা গেছিলো সেরকমই হয়তো হতে পারে। এটা কেউ বললাম যে কেউ বলতে পারবে না এক্সেপ্ট পিএসসি চেয়ারম্যান। তো যেটা মানে অ্যাসাম্পশন করা যাচ্ছিলো, এবং তোমরা সবাই জানো যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ঘুরছিলো যে 21st হবে, তো সেই বিষয়ে তোমাদের বলেছিলাম 21st হওয়ার একটা পসিবিলিটি ভীষণভাবে রয়েছে। তো সেটা কিন্তু পসিবিলিটিটা অনেকটাই কমে গেল এই ভোট ডিক্লারেশনের পরে। হয়তো পিএসসি কী করবে কেউ জানা নেই, হয়তো হঠাৎ দুম করে দিয়ে দিল সাইটে, কিন্তু দেওয়ার পসিবিলিটি অনেক কম। তো যাই হোক, দুদিন পর তো হবেই, মানে দুমাস পর তো হবে, দুমাস মানে জাস্ট দুদিন ধরে নাও, আর কিছু করার নেই। তো সুতরাং সেই তোমাদের যদি ওরিয়েন্টেশন, আমি জানি না কার কি ওরিয়েন্টেশন, সুকান্তর আমি যতদূর সুকান্তকে দেখেছি এখানে মানে ক্লাসগুলো যেভাবে করো, তো আমি জানি না, জানিও সুকান্ত তোমার ওরিয়েন্টেশন আই হোপ WBCS, তাই তো? আমি যত জানি না কিন্তু, তোমাকে আমি পার্সোনালি চিনি না, বাট এখানে তোমার যেরকম মানে অ্যাপিয়ারেন্স দেখি, এরকম পারফরমেন্স দেখি, তো সেই দেখে আমার মনে হয়েছে, একটু জানিও সুকান্ত। যাই হোক, পরেরটাই চলে আসি কারেন্সি ইনফ্লেশন। তো বললামই গভর্নমেন্ট যখন প্রচুর পরিমাণে কারেন্সি বানিয়ে দেয়, যেটা আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন হলো লকডাউন হলো, সেই সময় বললো যে গভর্নমেন্টের এই যে ক্রাইসিসটা, ইকোনমিক ক্রাইসিসটা কী করে মেটাতে পারবে, তো সেই কারণে বললো প্রচুর মিন্টিং কিন্তু করতে পারে গভর্নমেন্ট। তো সেটাও কিন্তু করার পসিবিলিটি আছে, তার মানে ক্ষমতা রয়েছে গভর্নমেন্টের, এবং তার জন্য একটা পরিমাণ সোনা এবং একটা পরিমাণ ফরেন মানি, বা যাকে আমরা ডলার বলি, সেটা কিন্তু রাখতে পারে। সব মডার্ন মানি মানে সবসময় ডলার না, বাট ডলার ডলার ফর্মে আর ফর্মে কিন্তু রাখতে পারে, তোমার সোনার ফর্মে। তো সেটা যখন রেখে গভর্নমেন্ট কিন্তু কারেন্সি ছাপাতে পারে। তো যখন ইনফ্লেশন হলো, অর্থাৎ লোকের হাতে ইনফ্লেশন কখন হতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশন হতে পারে, যেটা গত বছর আমরা দেখেছিলাম লকডাউন পিরিয়ডে লোকের হাতে টাকা নেই, তো সেই সময় কিন্তু গভর্নমেন্ট যদি টাকা ছাপায়, তার ফলে কি হলো, লোকের হাতে প্রচুর টাকা আসলো, হাতে প্রচুর টাকা চলে আসা মানে কি, সে প্রচুর কিছু জিনিসপত্র কিনতে থাকবে, জিনিসপত্র কেনা মানে জিনিসের দাম বেড়ে, জিনিসের ডিমান্ড বেড়ে যাবে, তাহলে ডিম্যান্ড পুল ইনফ্লেশন কিন্তু ঘুরেই চলে আসবে। জিনিস এই লোকের কাছে টাকা আসবে, লোকে কী করবে, লোকে একটা ধরো সাপোজ তোমার রেফ্রিজারেটর দরকার, সাপোজ তো তোমার কাছে টাকা নেই, তুমি রেফ্রিজারেটর কিনতে পারছো না, বাট তোমার হাতে এখন টাকা চলে আসলো, তুমি মনে করো চলো রেফ্রিজারেটর কিনে নিই, তোমার হাতে টাকা, আরও 10 জনের হাতে টাকা, তারাও মনে করো রেফ্রিজারেটর কিনি, তার ফলে কী হলো, দেখা গেলো আলটিমেট কিন্তু রেফ্রিজারেটর সাপ্লাইটা কমে গেলো, আর ডিম্যান্ডটাও কিন্তু বেড়ে গেলো, ডিম্যান্ড বেড়ে যাওয়া মানে ডিম্যান্ডটা কিন্তু টেনে ইনফ্লেশনকে তুলে দিল। তো দ্যাট ইজ আ ডিম্যান্ড ফুল ইনফ্লেশন, কিন্তু ঘুরিয়ে হলো এই ক্ষেত্রে। এরকম কিন্তু কোয়েশ্চেন দেয়, একটু মেন্সের লেভেলের কোয়েশ্চেন এরকম দিয়ে থাকে, প্রিলিমসে ঠিক এরকম লেভেলের কোয়েশ্চেন ইকোনমিতে বেসিক্যালি করে থাকে না, তো করবে না এমন না, করতেই পারে, মানে পিএসসি তো এখন অনেক কিছুই রকম কোয়েশ্চেন করছে। তো তোমরা প্রিপারেশন, আমি কিন্তু মানে সবসময়তে বলি, এবং আমাদের যে ব্যাচটা ছিল সেখানেও আমি সবসময় তাদেরকে বলি যে প্রিলিমস মেন্স আলাদা কিছু নয়, একদম মেন্স ওরিয়েন্টেড স্টাডি করো, কারণ তোমার মেন্স দিতেই হচ্ছে, মানে তুমি যদি WBCS পেতে চাও, তুমি তো শুধু প্রিলিমসে WBCS কখনো পাবে না, তাহলে নাই আলাদা কথা। তো সে কারণে এইরকম কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কারেন্সি ইনফ্লেশন মানে হুইচ টাইপ অফ ইনফ্লেশন, তো অবশ্যই ডিমান্ড পুল ইনফ্লেশন। বেসিক্যালি ইনফ্লেশনে যদি আমি ভাগে যাই, তো প্রধান দুটো ভাগ কিন্তু ডিমান্ড পুশ আর কস্ট পুশ, এর মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে অন্যান্য ইনফ্লেশনগুলো, বা এই অন্যান্য ইনফ্লেশনগুলো এরই একটা পার্ট আমরা বলতে পারি। তো কারেন্সি ইনফ্লেশন অলসো আ পার্ট অফ ডিমান্ড পুল ইনফ্লেশন। আচ্ছা, এরপরে চলে আসি ডেফিসিট ইনডিউসড ইনফ্লেশন। যখন এটার মানেটা কি না, যখন গভর্নমেন্ট কী করে, ফুলফিল দ্যার ডেফিসিট এক্সপেন্ডিচার থ্রু ডেট, অর্থাৎ গভর্নমেন্টের প্রচুর হয়েছে মানে প্রচুর টাকার দরকার এখন, তো গভর্নমেন্ট কী করলো, ফরেন যে সমস্ত ব্যাঙ্ক রয়েছে বা ফরেন কান্ট্রি রয়েছে বা বড় বড় এন্টারপ্রিনিয়ার যারা রয়েছে, ধরো সাপোজ মুকেশ আম্বানির মতো এরকম বড় বড় এন্টারপ্রিনিয়ার যেটা হয়, তাদের কাছ থেকে ধরো টাকা ধার নিল, কোনোভাবে টাকা ধার নিল, সেটা যে কোনো ওয়েতে হতে পারে, অনেকগুলো ওয়ের কথা তোমাদের বললাম। তো টাকা ধার নেওয়ার পরে কী হলো, গভর্নমেন্টের হাতে টাকা আসলে গভর্নমেন্ট কিন্তু টাকাটা নিজের কাছে গচ্ছিত রেখে দেবে না, গভর্নমেন্ট সেটাকে ডিসেন্ট্রালাইজড করে দেবে বা বিকেন্দ্রীভূত করে দেবে, কোথায়, লোকজনের মধ্যে। তো লোকজনের হাতে আবার টাকা চলে আসবে, লোকজনের হাতে টাকা চলে আসবে, লোকজন জিনিসপত্র প্রচুর কিনবে, জিনিসপত্র প্রচুর কেনা মানে আবার কিন্তু সেই ডিম্যান্ড পুল ইনফ্লেশন হবে, অর্থাৎ ঘুরিয়ে ডেফিসিট ইনডিউস ইনফ্লেশনও কিন্তু ওয়ান টাইপ অফ ডিম্যান্ড পুল ইনফ্লেশন। ওকে, আই হোপ বুঝতে পেরেছো। যদি কোনো ইস্যুস থাকে বা প্রবলেম থাকে বলো, কারণ এই জায়গাগুলো কিন্তু বোঝার জায়গা, এগুলো মুখস্থ করার একদমই জায়গা না। তুমি একদম সেই ছোটোবেলার ক্লাস 1, 2, 3, 4 যখন লোকে দুলে দুলে পড়তো ইতিহাস, যখন লোকে দুলে দুলে মুখস্থ করে পড়ে, এখানে কিন্তু মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করলে ভুলে যাবে, এবং ভুলে গেলে ইকোনমি হবে না, ইকোনমি কিন্তু জাস্ট বোঝো
হার তোমার মুখস্থ হয়ে যাবে। মানে এগুলো জাস্ট কনসেপ্ট দরকার এখানে, এখানে অন্য কিছু দরকার নেই। মুখস্থ করবে কোনো, আমি সেই পার্টটা যেটা তোমার মেন্সে লাগবে 35-40 মতো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইকোনমি বুঝতে গেলে বা ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে গেলে কিন্তু তোমার এই বেসটুকু তৈরি করতেই হবে, তাহলে নাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মনে থাকবে না। কারণ ওখানে ডেটা মুখস্থ করতে হবে ঠিকই, কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন এরকম ঘুরিয়ে পেঁচিয়েও দেয় যেখানে তোমার যদি মানে সাবজেক্টের ওপরে নলেজ থাকে তাহলে কিন্তু তুমি ইজিলি ওই বিষয়গুলোকে করে আসবে। ওকে, তো চলো পরেরটায় চলে আসি। টাইপস অফ ইনফ্লেশন বেসড অন নেচার, আগে আমারটা দেখেছিলাম বেসড অন স্ট্রাকচার বা অরিজিনের ওপর ছিল, এবার হচ্ছে নেচারের ওপর বেস করে। যদি একটু প্রবলেম থাকে আমাকে বলো, কোনো কোনো বুঝতে অসুবিধা থাকছে কিনা, যদি কোনো কিছু জানার থাকে সেটাও জানাতে পারো। আচ্ছা চলো চলে আসি। নেচারের ওপর ভিত্তি করে ইনফ্লেশনকে আমরা ভাগ করতে পারি গ্যালোপিং, রিপ্রেসড, ক্রিপিং অ্যান্ড এক্সপেক্টেড। তো গ্যালোপিং, দেখো গ্যালোপিং ট্রেন সবাই আমরা জানি। গ্যালোপিং ট্রেন মানে কি, একটা স্টেশনে ছাড়ায় না, বেশিরভাগই যে লোকালগুলো, ধরো আমি যদি মেন লাইনের কথা বলি, শিয়ালদা থেকে যে লোকালগুলো যাচ্ছে রানাঘাট বা তুমি কল্যাণী বা নৈহাটি বা কৃষ্ণনগর, এই যে লোকালগুলো যায় না, এই লোকালগুলোকে দেখবে অনেক লোকাল দিয়ে দেয় গ্যালোপিং লোকাল। তো সেগুলো কী কী, কোন লোকালগুলো হয় দেখবে অনেক জায়গায় থামে না, বেশিরভাগ বেলঘড়িয়া স্টেশনটা অনেক ট্রেন থামে না, বেলঘড়িয়া ওইদিকে তোমার দমদমে সব ট্রেন থামে, বেলঘড়িয়ার পরের স্টেশনগুলো একদম আবার ব্যারাকপুরে গিয়ে থামে। তো গ্যালোপিং মানে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে যায় কিন্তু ট্রেনটা, শিয়ালদা থেকে আসলো বিধাননগর দমদম, তারপরে বেলঘড়িয়া থেকে টোটাল একটা স্কিপ করলো, করে গিয়ে সোজা চলে গেলো ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে আবার যেতে থাকলো বা দু একটা পলতা বা ইছাপুর, ওর সময় স্কিপ করে যায়, জগদ্দল তো স্কিপ করেই যায়, তারপরে তোমার ওই কাকিনাড়া তো অনেক সময় কি স্কিপ করে, নৈহাটিতে গিয়ে অবশ্যই দাঁড়ায়। তো ঠিক সেরকমই বিষয়টা এখানেও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ে, অর্থাৎ জিনিসপত্রের দামটা খুব খুব বাড়ছে। তো আজকে তোমার দেখলে একটা, সাপোজ তুমি ওই একটা কী বলবো, ডেটলের একটা সাবান কিনতে গেছো দোকানে, তো ডেটলের সাবান কিনতে গিয়ে তুমি দেখলে আজকের দামটা সাপোজ একটা হয়তো 20 টাকা কি 50 টাকা একটা দাম হলো, সাপোজ 20 টাকায় ধরি আমি। কালকে তুমি আবার একই জিনিস কিনতে গেলে গিয়ে দেখলে জিনিসের দামটা কিন্তু 20 টাকায় হয়তো এখন 25 হয়ে গেছে। তুমি আরও তো ভেবে গেলে বাবা 20 টাকা নিয়ে গেছো 25 টাকা, দুদিন পরে গেলে গিয়ে তুমি বললে দোকান যে এখান শপিং মল থেকেই নাও বা দোকান থেকেই নাও, গিয়ে তুমি দেখলে যে 30 টাকা হয়ে গেছে। তো কী করে বাড়ছে? তো এই যে বাড়াটা, এটা কিন্তু গ্যালোপিং ইনফ্লেশন, ইট ইজ নট গুড ফর এনি টাইপ অফ ইকোনমি, অর্থাৎ কোনো দেশের ইকোনমির জন্য কিন্তু এই গ্যালোপিং ইনফ্লেশন কখনোই মানে সুবিধাজনক নয়। তো তোমরা এখনই বলবে ইনফ্লেশন কি সুবিধাজনক, অবশ্যই কিছু কিছু ইনফ্লেশন মানে ভালো দেশের জন্য, নাহলে কিন্তু দেশের মধ্যে প্রত্যেকটা দেশের ইনফ্লেশন ভালো, কিন্তু ইনফ্লেশন একটা লেভেল আছে, বেশিটাও ভালো নয় আবার খুব কম হয়ে যাওয়া কারণ নয়, একটা লেভেলে যদি ইনফ্লেশন হয় সেটা কিন্তু ভালো। তো এটা আমরা পরে যাচ্ছি, তার আগে আমরা চলে আসি রিপ্রেসড ইনফ্লেশন। রিপ্রেসড ইনফ্লেশন কি, কন্ট্রোল দ্য প্রাইস লেভেল বাই দ্য গভর্নমেন্ট টু ডিক্রিজ দ্য মার্কেট প্রাইস, অর্থাৎ এক্ষেত্রে কী করে, গভর্নমেন্ট মার্কেট প্রাইসকে একটা কন্ট্রোলে নিয়ে আসে। তো আমরা জানো একটুখানি আমরা ইতিহাসের দিকে যদি ফিরে যাই, আলাউদ্দিন খিলজি মার্কেট প্রাইস কিন্তু কন্ট্রোল করতো, শেরশাহ সুরি আলাউদ্দিন খিলজির বিষয়টাকেই নিয়ে এসেছিলেন। ওই রইসা বলে একটা সিস্টেম ছিল, সেই রইসা সিস্টেম দিয়ে মার্কেট প্রাইস কিন্তু শেরশাহ সুরি কন্ট্রোল করতে পারতেন। তো মানে যে দেখো এই বিষয়গুলো তোমাদের মনে হতে পারে যে আমি এরকম করে পড়ছি, কারণ এইভাবে মনে রাখলে কী হবে, দেখো তোমার এই রইসার কথা বললাম ওটাও মনে রাখছে অ্যাজ ওয়েল অ্যাজ এটা মনে থাকছে, তোমার রিলেট করতে সুবিধা হবে। তো পড়াশোনাটাকে জাস্ট রিলেট করে পড়ো, প্রত্যেকটা হিস্ট্রি জিওগ্রাফি পলিটি যতটা সম্ভব ইকোনমি, দেখো রিলেট করে পড়লে দেখবে আর কোনো সমস্যাই থাকছে না। তো যাই হোক, ছোটো ছোটো কোন সব জায়গায় রিলেট করা যায় না, বেশ কিছু জায়গায় রিলেট করা যায় কিন্তু। তো যাই হোক, শেরশাহ সুরির যে সিস্টেমটার কথা বললাম সেখানে কিন্তু মার্কেট প্রাইস কন্ট্রোল শেরশাহ করতে পারত বা করার তার পসিবিলিটিস ছিল এই রাইসা সিস্টেমের থ্রু দিয়ে। তো এই যে কন্ট্রোল দ্য প্রাইস লেভেল বাই দ্য গভর্নমেন্ট টু ডিক্রিজ দ্য মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেট প্রাইসটাকে কমানোর জন্য কিন্তু গভর্নমেন্ট এরকম কোনো কোনো ভাবে প্রাইস লেভেলটাকে চেক করে দেয়। দেখো কোনো কোনো সময় তুমি দেখবে যে পেঁয়াজের দাম যখন একবার খুব বেড়ে গেল, অনেক সময় গভর্নমেন্ট কিন্তু চেক করে দিল পেঁয়াজটা যে এর বেশি বেচা যাবে না, হয়তো 25 টাকা কি 30 টাকা, মানে যে সময় আমার মানে তো এই মুহূর্তে বলে নাই কত কী থাকে, তো একটা যেরকম থাকে এরকম বেঁধে থাকে। তো যখন দামটা বেঁধে দেবে সেটাকে বলা হয় রিপ্রেসড ইনফ্লেশন। ওকে, পরেরটায় চলে আসি ক্রিপিং ইনফ্লেশন, দ্যাট ইজ ইনফ্লেশন যেটাকে আমি একটু আগে বলছিলাম যে কোনো কান্ট্রির জন্য ভালো, রিপ্রেসড ইনফ্লেশন ইজ নট গুড বলতে পারা যায়, কিন্তু ক্রিপিং ইনফ্লেশন কিন্তু বেশ ভালো যে কোনো ইনফ্লেশন। ক্রিপিং মানে কি, ক্রিপ মানেগুলো বুঝতে হবে, ইংলিশ মানেগুলো জানলে কিন্তু ইকোনমিটা বোঝা আরও সহজ হবে। ক্রিপিং মানে তোমরা জানো মুখে ভর দিয়ে দিয়ে চলা বা হামাগুড়ি দিয়ে চলা, দুরকম জিনিসকেই বোঝানো হয় ক্রিপিং, একই প্রায় জিনিসটা। তো এই ধরনের ইনফ্লেশনে কী হয়,
স্লো অ্যান্ড প্রেডিক্টেবল লাইন্সে কিন্তু, অর্থাৎ ধীরে ধীরে, এবং একটা তুমি জানো যে হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়বে। কিরকম তুমি আজকে একটা যে জিনিসটা ধরো 10 টাকায় কিনছো, তুমি সেম জিনিস আজ থেকে 2 বছর বা 3 বছর পরে কিনতে গেলে তোমার পকেটে ভেবে যেতে হবে 10 টাকা জিনিসটা আজ 10 টাকা নেই, আজকে হয়তো সেটার দাম 12 টাকা বা 15, খুব বেশি বাড়বে না। সেটা যদি এখন 10-এর জায়গায় 20 হয়ে যায় সেটাকে আমরা কখনোই ক্রিপিং বলবো না, সেটাকে আমরা ওই গ্যালোপিং এর মধ্যেই প্রায় ফেলতে পারি। কিন্তু ক্রিপিংটা কিরকম, ধরো আজকে তুমি যেটা বললাম যে 10 টাকায় কিনলে খাল, মানে আজ থেকে 2 বছর পরে সেটা যদি তুমি 12 টাকা বা 11 টাকায় কেনো বা ধরো 13 টাকায় কেনো, সেটাকে আমরা বলতে পারি কিন্তু ক্রিপিং ইনফ্লেশন। অর্থাৎ সেটা কিন্তু দামটা বেড়েছে, কিন্তু বেড়েছে ধীরে ধীরে। তো সেক্ষেত্রে কি হয়েছে, সমস্ত যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় সেটা কিন্তু যে কোনো ইকোনমির জন্য, যে কোনো কান্ট্রির ইকোনমির জন্য ভীষণ ভীষণভাবে ভালো এবং এটাই দরকার। ওকে, মানে এটা বলে দিয়েছি, নো ইট ইজ আ, ইট হ্যাজ আ পজিটিভ এফেক্ট অন অ্যান ইকোনমি। আচ্ছা, এক্সপেক্টেড ইনফ্লেশন কি, এটা তুমি এই যে একটু আগেও বলছিলাম, প্রাইস ইনক্রিজ ইন এক্সপেক্টেড রেট, কিছুটা ক্রিপিংয়ের মতোই। অর্থাৎ তোমাকে ভেবেই যাওয়া যে আজ থেকে তুমি, আজকে যে জিনিসটা তুমি 10 টাকায় কিনছো সেটা তুমি খুব ভালোভাবে ভেবে গেলে যে ভাবে তুমি জানো শিওর যে 11 টাকা 12 টাকা হবেই হবে। ওকে, আচ্ছা, আরও কিছু ইনফ্লেশনের আমরা এখানে কিন্তু টাইপস দেখব। ফার্স্ট হচ্ছে স্ট্যাগফ্লেশন। এটা কি, এটা থেকে প্রশ্ন খুব দেয়, হাই ইনফ্লেশন রেট, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্লো ইকোনমিক গ্রোথ। অর্থাৎ জিনিসপত্রের ইনফ্লেশন রেট, জিনিসপত্রের দামটা খুব বেশি, পাশাপাশি মানে বেকারত্ব প্লাস স্লো ইকোনমিক গ্রোথ, অর্থাৎ ইকোনমির যে অবস্থাটা সেটা কিন্তু স্লো, ভীষণই স্লো রয়েছে, ইকোনমির গ্রোথ হচ্ছে না, অর্থাৎ অর্থনীতির স্লো ডাউন চলছে। তো এই সিচুয়েশনে ইকোনমি ডাজ নট গ্রো অ্যান্ড প্রাইস কন্টিনিউস টু রাইজ, হচ্ছে না, ইকোনমি বাড়ে না এবং জিনিসপত্র মানে ঠিকঠাক চলে না এবং জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকে। ডিসইনফ্লেশনটা কি, ইট ইজ আ ইনক্রিজ, যেটা তুমি বলতে পারো স্ট্যাগফ্লেশনের সিচুয়েশনে আমরা হয়তো যেতে চলেছি, মানে এখনও যাইনি, স্ট্যাগফ্লেশন চলে আসলে খুব খারাপ অবস্থা তৈরি হয়ে যায় কিন্তু যে কোনো ইকোনমির জন্য। ইট ইজ আ ডিক্রিজ ইন দ্য রেটস অফ ইনফ্লেশন আর স্লো ডাউন ইন দ্য রেটস অফ ইনক্রিজ অফ দ্য জেনারেল প্রাইস লেভেল অফ গুডস অ্যান্ড সার্ভিস ইন আ নেশনস জিডিপি ওভার টাইম। ওকে, তো ডিসইনফ্লেশনটা এটাই, ডিসইনফ্লেশন মানে এক্ষেত্রে কিন্তু রেট অফ ইনফ্লেশনটা ডিক্রিজ করে বা কমে যায়। ওকে, রেট অফ ইনফ্লেশনটা কিন্তু এক্ষেত্রে কমে যায়। আর ডিফ্লেশনটা কি, এক্ষেত্রে এই যে জেনারেল প্রাইস লেভেল এটা কিন্তু ডিক্লাইন, মানে একদম মাইনাসে র্যাঙ্ক করে, এক্ষেত্রে মাইনাস র্যাঙ্ক করে না, এক্ষেত্রে কমে যায়। হয়তো ইনফ্লেশনটা সাপোজ 6 ছিল, সেটা রেটটা হয়তো কমে গিয়ে আজকে হয়তো দাঁড়ালো তোমার 2, তো সেটাকে আমরা বলবো ডিসইনফ্লেশন। কিন্তু যখন প্রাইস এটা ডিক্লাইন করে, অর্থাৎ সেটা দেখা গেলো -1 বা 2% চলে আসলো, মাইনাসে র্যাঙ্ক করে বা নেগেটিভ ফ্যাক্টর যখন তৈরি করে সেটাকে আমরা বলে থাকি ডিফ্লেশন। ডিসইনফ্লেশনের সাথে ডিফ্লেশনের পার্থক্য কিন্তু ঠিক এইখানটাই। ডিফ্লেশন, ইট ইজ অ্যান অ্যাটেম্পট টু ব্রিং ব্যাক ইনফ্লেশন অন দ্য ইকোনমি, অর্থাৎ ইকোনমিটাকে আবার, মানে ইকোনমিতে ইনফ্লেশনটা আবার ফিরিয়ে আনা, সেটাকে আমরা বলি রি ইনফ্লেশন। অর্থাৎ বললাম ইকোনমিতে ইনফ্লেশন কিন্তু দরকার আছে। রিসেশন মানে ইট ইজ আ স্ট্যাগনেন্ট ডিক্লাইন অ্যাক্টিভিটি অ্যাক্রস দ্য ইকোনমি, লাস্টিং লঙ্গার দ্যান আ ফিউ মান্থস ইন রিসেশন। আর ডিপ্রেশন, ইট ইজ আ সাস্টেইনড লং টার্ম ডাউন টার্ম, অর্থাৎ এক্ষেত্রে লং টার্মটা কিন্তু রিসেশনে দেখি না, ডিপ্রেশনে আমরা লং টার্ম বিষয়টা কিন্তু দেখে থাকি। এই দুটোর মধ্যে পার্থক্য এখানে, এটাও একটা মানে সিগনিফিকেন্ট ডিক্লাইন করে ইকোনমিক অ্যাক্টিভিটিটা, আর এটা লং টার্ম ডাউন টার্ম ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি ইন ওয়ান অর মোর ইকোনমিস। ওকে, তো দ্যাট ইজ আ কনসেপ্ট। তো আই হোপ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার যে বিষয়টা ছিল, তোমরা যদি শুনতে চাও তবে কিন্তু আমি বলবো, একটু জানাও যে তোমরা বিষয়টা নিয়ে শুনতে চাও বা জানতে চাও কি না। সেটা হচ্ছে, আমরা একটা প্ল্যান রেখেছি একটা উইকলি কিছু মকের, তো তোমরা কি সেটা দিতে চাও? যদি দিতে চাও তবেই কিন্তু আমি সেটা রাখবো, এবং সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপের থ্রু দিয়ে হবে, যেমন আমরা এমসিকিউ সেশনটা রেখেছিলাম। যদি চাও, মকটা হবে হচ্ছে একদম মানে আমি বলবো চ্যাপ্টার ধরে বলা ভুল হবে, সাবজেক্ট ধরে। সাপোজ ধরো নেক্সট রোববার আমি রেখে দিলাম যে হিস্ট্রির অ্যানশিয়েন্টের অর্ধেক পোর্শন, এবার তোমাদের পড়ে আসতে হবে। তারপরের দিন সাপোজ অ্যানশিয়েন্টের অর্ধেক পোর্শন, আমি এখন অ্যানশিয়েন্টের পুরোটাই নিয়ে নেবো, মানে অ্যানশিয়েন্টের পুরো হিস্ট্রির একটা মক টেস্ট নিলাম, এরকম হবে। তো তোমরা যদি দিতে চাও, যদি জানাও তাহলে আমি নেবো, এবং আমাকে এখানেও জানাতে পারো, এখন যারা দেখছো এবং যারা পরবর্তীতে দেখবে তারা কিন্তু আমাকে জানাতে পারো। ওকে, তো আজকের মতো এখানেই এন্ড করছি, এবং আরও বেশ কিছু ক্লাস থেকে গেল, সেটা আমি আগামী দিনগুলোতে নিয়ে আসবো। তো একটু জানিও ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা যারা পরবর্তীতে দেখবে তাদেরও বললাম ওই হচ্ছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো কমেন্ট বক্সে। আর একটা জিনিস বলবো, আমাদের কিন্তু দুটো ব্যাচ চলছে,
একটা হচ্ছে অ্যান্থ্রোপোলজি অপশনাল, একটা হচ্ছে WBCS ইন্টিগ্রেটেড। তোমরা যারা ইন্টারেস্টেড আছো ডিসক্রিপশন বক্সে চেক করে নিও, সেখানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দুটোই দেওয়া আছে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা।